উত্তর কাজাখস্তানের দুটি গ্রাম কালাচি ও ক্রাসনোগরস্কো রাশিয়া সীমান্ত থেকে প্রায় একশো মাইল দূরে অবস্থিত গ্রাম দুটি দু সালের মার্চ মাসের দিকে হঠাৎ করে গ্রামের অনেকে তাদের জীবনে একটি পরিবর্তন লক্ষ্য করে হঠাৎ অদ্ভুত রকমের ঘুম পাচ্ছিল গ্রামের অনেকেরই রাস্তার পাশে বসে থাকা অবস্থায়ও অনেকে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ছিল যারা কর্মস্থলে ছিল তারা কর্মস্থানের টেবিলে ঘুমিয়ে পড়ছিল দুটি গ্রামেরই প্রায় দেড়শো জন মানুষ এই অদ্ভুত ঘুমের ব্যথিতে ভোগেন যারা এই রোগে আক্রান্ত হয়েছিল তাদের চোখ খুলে রাখতে পারছিল না এবং যারা এইভাবে আকস্মিক ঘুমিয়ে পড়ছিল তারা ঘুম থেকে জাগার পর কিছুই মনে রাখতে পারছিল না গ্রামের এই অস্বাভাবিক ব্যাপারটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছিল অনেকে একে ফাঁপা ঘুম নামে ডাকা শুরু করলো কমসোলস্কায়া প্রাভতার নামক রুশ একটি পত্রিকার তদন্ত প্রতিবেদন অনুযায়ী শিশু থেকে শুরু করে গ্রামের সকল বয়সের মানুষদের উপর এই ঘুমের ব্যাধিটি প্রভাব ফেলছিল ব্যাধিটি শিশুদের মধ্যে প্রচণ্ডভাবে বেড়েই চলছিল যার কারণে মা বাবা তাদের শিশুদের স্কুলে পাঠানো বন্ধ করে দেয় ধীরে ধীরে বিভিন্ন জীবজন্তু এবং পশুসহ নারী পুরুষ সবাই এই রহস্যজনক ঘুমের ব্যাধিতে আক্রান্ত হতে শুরু করে খস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় তখন নড়ে বসে সাত হাজারের বেশি মানুষের ওপর পরীক্ষা নিরীক্ষা চালায় দলগুলো বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে পরীক্ষা চালায় কিছু গবেষণার পর গ্রামের পাশে একটি ইউরেনিয়ামের খনি পাওয়া যায় সোভিয়েত ইউনিয়নের সময় খনিটি বেশ সমৃদ্ধ ছিল তবে গবেষকরা নিশ্চিত করেছিলেন যে ইউরেনিয়াম খনিটি নিষ্ক্রিয় হয়ে পড়তে শুরু করেছে গবেষণার এক পর্যায়ে তারা নিশ্চিত হন যে খনিটি বন্ধ হয়ে যাওয়ার পরও আশেপাশে এর প্রভাব রয়ে গিয়েছিল ওই অঞ্চলের বাতাসের ঘনত্ব পরীক্ষার পর তারা জানান যে খনিজ পদার্থগুলোই ওই এলাকার কার্বন মনোঅক্সাইড ও কার্ব হাইড্রোকার্বনের বাড়ার কারণ এদিকে এর প্রভাবে অঞ্চলটিতে অক্সিজেনের পরিমাণ প্রচণ্ডভাবে হ্রাস পাচ্ছিল এ কারণে স্থানীয় লোকজন সামান্য পরিশ্রম করেই হাঁপিয়ে উঠছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না আপনার শেয়ার করার কারণে কারো হয়তো আলোর চোখ খুলে যেতে পারে আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন